এমনিতে সকাল সকাল রবিবার দিন একটা চিঠি পাঠাতে আজকে কার্যত বাধ্য হলাম সিবিআই উচ্চপদস্থ আধিকারিককে। এই বাংলায় দাঁড়িয়ে বিভিন্ন সময় যারা বঞ্চিত চাকরি প্রার্থী হয়েছেন তারা আজকে দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন, রাস্তায় আজকে তাদের ঘর বাড়ি সংসার হয়ে দাঁড়িয়েছে। 800 দিনের ওপরে রাস্তায় গান্ধী মূর্তির পাদদেশে যখন চাকরি প্রার্থীরা ধর্নায় আছেন তখন দেখছি যারা এই রাজ্যের চাকরিগুলোকে বিক্রি করেছে সেই চোর জোচ্চোর লম্পটগুলো কার্যত লালবাতি গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের এখানে ওখানে ঘুরে বেরিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই সেভাবে নেওয়া হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা কিন্তু এই সিবিআই এর উপরে আস্থা হারাচ্ছি, এবং এই আস্থা হারাচ্ছি এবং আশা আমরা হারাচ্ছি এই জায়গা থেকেই আজকে চিঠিটা লিখলাম। কারণ আমরা চাই তদন্তকারী এজেন্সি সঠিক তদন্ত করে যারা বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করেছে, বাংলার ভবিষ্যৎটাকে বিক্রি করেছে টাকা নিয়ে চাকরি বিক্রি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আজকের এই চিঠিটা আমি ইন্দিরা ব্যানার্জি রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক বা রাজ্য মুখপাত্র হিসেবে নয়, আমি যেটা চিঠিতেও স্পষ্টভাবে বলেছি এই বাংলার বঞ্চিত যুব সমাজের আমি একজন অংশ হিসেবে আমি এই চিঠিটা আজকে লিখতে বাধ্য হচ্ছি। কারণ যে বাংলার যেসব ছেলেমেয়েরা আমরা পড়াশুনো করছি দিনের পর দিন, তাদের আমাদের চাকরি নেই, তাদের আমাদের কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কর্মসংস্থানগুলোকে সব বিক্রি করছে এখন শাসকের নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যদি এখনো তাদের শীতঘুম না ভেঙে মূল মাথাদের যদি গ্রেপ্তার না করে তাহলে কিন্তু ন্যায্য বিচার হবে না। আমরা অত্যন্ত ক্ষীণ আশা নিয়ে চিঠিটা লিখলাম যাতে করে এই মানুষগুলো, এই নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত প্রতারিত মানুষগুলো যাতে করে তারা তাদের ন্যায্য বিচার পায়, অপরাধীরা যাতে গ্রেপ্তার হয়। এরপরেও যদি সিবিআই ব্যবস্থা না নেয় হয়তো আমাদের অন্য পথে যেতে আমরা বাধ্য হব, কিন্তু শেষ ভরসা আমরা একটা রাখছি। দেখা যাক সিবিআইয়ের আধিকারিকরা আজকে কি তারা করেন আমাদের এই চিঠির প্রেক্ষাপটে।